আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, ঘুমের ঘোরে আমরা কত ধরনের স্বপ্ন দেখে থাকি। কখনো কখনো ভয়ানক ভয়ের স্বপ্ন দেখে থাকি, আবার কখনো সুখের বা আনন্দের স্বপ্ন দেখে থাকি। দর্শক, ভয়ানক বা ভয়ের স্বপ্ন আমরা যেগুলো দেখে থাকি, তার মধ্যে থেকে ঘরে আগুন লাগতে দেখা কিংবা ঘরের মধ্যে ভয়ানক কিংবা ভয়ঙ্কর সাপ দেখা, এটা কিন্তু নিত্য নৈমিত্তিক ব্যাপার। অর্থাৎ ঘুমের ঘোরে আমরা কিন্তু স্বপ্নে সাপ প্রায় দেখে থাকি। স্বপ্নে সাপ দেখিনি কিংবা সাপকে আক্রমণ করতে দেখিনি এমন মানুষ পৃথিবীতে নেই বলতে গেলেই চলে। অর্থাৎ কখনো না কখনো আমরা স্বপ্নে সাপকে দেখেছি। হতে পারে সে সাপ নিজের ঘরে দেখেছি, আবার হতে পারে সে সাপ ঘরের বাইরে দেখেছি, আবার কখনো বা সাপকে আক্রমণ করতে দেখেছি, আবার কখনো বা সাপের ভয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছি, এরকম স্বপ্ন কিন্তু আমরা হর হামেশা দেখি। দর্শক, সেক্ষেত্রে কোনো ব্যক্তি যদি নিজের ঘরের মধ্যে ভয়ানক কিংবা বড় ধরনের সাপ দেখে থাকে, এর অর্থ কিংবা তাবির কী হতে পারে, এ সম্পর্কে আজকে আলোচনা করব। দর্শক, স্বপ্নদ্রষ্টা কিংবা স্বপ্নদ্রষ্টার বয়স এবং অবস্থা কিংবা পেশার ভিন্নতার কারণে স্বপ্নের অর্থ কিংবা তাবির কিন্তু ভিন্ন রকম হয়ে থাকে। সেক্ষেত্রে এই স্বপ্নটি কোনো পুরুষ অর্থাৎ ওই ঘরের কর্তা কিংবা স্বামী যদি দেখে থাকে, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির স্ত্রীর দ্বারা ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে, অথবা ওই ব্যক্তির স্ত্রী তার শত্রুতে পরিণত হবে। আবার উল্টো এই স্বপ্নটি যদি কোনো স্ত্রী দেখে, অর্থাৎ গৃহিণী দেখে, ওই ঘরের মহিলা দেখে, তাহলে বুঝতে হবে তার স্বামী তার শত্রু হবে, কিংবা স্বামীর দ্বারা সে নির্যাতনের শিকার হতে পারে, স্বামীর দ্বারা সে অসদাচরণের শিকার হতে পারে, এমনই একটি ইশারা বহন করে থাকে। এ ব্যাপারে ওই পরিবারের কোনো ছোট সদস্য যদি এইরকম স্বপ্নে দেখে, অর্থাৎ পরিবারের মধ্যে থেকে ছেলে মেয়ে অথবা ছোট ছোট যে শিশু সন্তান রয়েছে, তারা যদি ঘরের মধ্যে এই ধরনের ভয়ানক স্বপ্ন দেখে, অর্থাৎ ভয়ানক সাপ দেখে, এর অর্থ হবে ওই শিশু সন্তানটির চাহিদা মতো খাবার পোশাক কিংবা অর্থ ওই পরিবার থেকে পাবে না, অথবা লেখাপড়া অথবা জীবন ধারণ করার জন্য যেই পরিমাণে অর্থ টাকা পয়সা দরকার, সেই পরিমাণে টাকা পয়সা ওই পরিবার থেকে পাবে না। উল্টো ওই পরিবার থেকে অর্থাৎ পিতামাতার সে অবহেলার শিকার হতে পারে, এমনই একটি ইশারা বহন করে থাকে। দর্শক, সাপকে আপনি অন্যভাবেও স্বপ্নে দেখতে পারেন, অর্থাৎ সাপকে আপনি ঘরের বাইরেও দেখতে পারেন। এক্ষেত্রে আপনি যদি দেখেন কোনো ভয়ানক অজগর সাপ আপনার ঘরের চারপাশে ঘুরঘুর করতেছে, অথবা আপনার ঘরের আঙিনায় ঘুরঘুর করতেছে, অথবা আপনার ঘরের আঙিনায় বসে আপনাকে ধাওয়া করতেছে, এইরকম স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনার নিকটতম আত্মীয় স্বজন অথবা প্রতিবেশী যারা রয়েছে তাদের সাথে সম্পর্কের খুব অবনতি হবে, এবং তারা আপনার সাথে শত্রুতায় লিপ্ত হবে, এমনকি আপনাকে ক্ষতি করার জন্য তারা সম্মিলিতভাবে ষড়যন্ত্র করতে পারে, এমনই একটি ইশারা বহন করে থাকে। দর্শক, এছাড়া আপনি অন্যরকম স্বপ্নটিও দেখতে পারেন। অর্থাৎ অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে অনেকগুলো সাপ, ছোট ছোট সাপ অথবা ছোট বড় অনেকগুলো সাপ, যেখানে পা রাখি সেখানেই সাপ, অর্থাৎ সাপ আর সাপ, এরকম স্বপ্ন কিন্তু আমরা প্রায় দেখে থাকি। অর্থাৎ দেখে থাকি ছোট বড় অনেক সাপ, যেখানে পা রাখি সেখানেই সাপ, এইরকম স্বপ্ন যদি আপনি দেখেন, বুঝতে হবে আপনি কর্মজীবনে যে সকল কাজই করুন না কেন, সেখানেই আপনার কেউ না কেউ শত্রুতা করবে, আপনার বিরুদ্ধাচরণ করবে, আপনার ভুল ধরবে, অথবা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এইরকম একটি ইশারা বহন করে থাকে। দর্শক, সেক্ষেত্রে আপনি যদি এই রকমের কোনো একটি স্বপ্ন দেখে থাকেন, ঘরের মধ্যে সাপ অথবা ঘরের বাহিরে সাপ, অথবা আপনি যেখানেই পা রাখেন সেখানেই সাপ আর সাপ, এইরকম স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক অথবা সামাজিক জীবন, এমনকি আপনার কর্মক্ষেত্রে যেখানে আপনি জীবন কাটাচ্ছেন, সেখানে কোনো না কোনো ব্যক্তি আপনার বিরুদ্ধাচরণ করবে, অনেক মানুষ আপনার শত্রুতা করবে, অর্থাৎ আপনার ব্যর্থতারই একটি ইশারা বহন করে থাকে। দর্শক, এছাড়া আপনি যদি অন্য কোনো স্বপ্ন আরও দেখে থাকেন, তাহলে আমাদের এই ভিডিওগুলোর কমেন্ট বক্সে অবশ্যই আপনার স্বপ্নগুলো লিখে জানাবেন। ইনশাআল্লাহ চেষ্টা করব পরবর্তী ভিডিওতে অথবা কমেন্ট বক্সেই আপনার স্বপ্নের ব্যাখ্যাগুলো দেওয়ার।